আসসালামু আলাইকুম ও অবরাকাত প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এখন শিক্ষা দিব যারা একেবারেই কোরআন পড়তে পারেন না যারা অ্যারাবিক অ্যালফাবেটগুলো এখনো শিখেন নাই তো অবশ্যই আপনারা আমার এই পৃষ্ঠাগুলো দেখে হরফগুলো মেমোরাইজ করার পরে সুন্দরভাবে কোরআন রিড করতে পারবেন দেখা যাচ্ছে যে আমরা অনেকে টিচারের কাছে বছরকে বছর আরবি শিক্ষা করার পরেও শিখতে পারতেছি না তো অবশ্যই আমি আপনাদেরকে এমন সহজভাবে শিক্ষা দিব যাতে আপনারা আমার পৃষ্ঠাগুলো পাঠগুলো ধারাবাহিকভাবে যদি ফলো করেন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তো আমি আবারও আপনাদেরকে বলতেছি আমার এই পার্টে ডিসক্রিপশন বক্সে কিন্তু দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার লিঙ্ক দেওয়া থাকবে সামনে যতগুলো পৃষ্ঠা যাবে পার্ট যাবে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে তাই আপনারা প্রথমে আমাকে ফলো করতে পারেন আমি যেভাবে বলব সেভাবেই আপনারা বলে বলে মুখস্থ করে নিতে পারেন তো শুরু করা যাক রহিম আলিফ Bá ba, Tá ta, ta, T Sa Sa gi, Ha, 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 Dal, 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 dal! Ra, ra ZA 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 SIN SIN shin, SIN SAD SAD SAD

ফা ফা এবারে আমি যেভাবে বলবো সেভাবেই কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে অফ অফ কাফ কা

ইয়া 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 তো প্রিয় প্রিয়ভিআর্স এখানে দেখা যাচ্ছে যে ইয়া কিন্তু দুটি ওয়ার্ডের ভিতরে ইয়া দুইভাবেই আসে কখনো কখনো দুই ওয়ালা আসে এবং কখনো এভাবে আসে প্রোভিআর্স তো আমরা প্রথমেই এভাবে মুখস্থ করে নিতে হবে পরে আমাদেরকে চিনতে হবে কিভাবে নকোতাওয়ালা হরফগুলো আসে এবং নকোতা ছাড়া কিভাবে হরফগুলো আসে তো দেখতে পাচ্ছেন যে এখানে নকোতাও আছে এবং নোকতা ছাড়াও আছে। তো আমি এখন দেখাবো। যে ওয়ালা এবং নকোতা সারা কীভাবে হয় আমার সাথে সাথে আপনারা বলতে পারেন আলিফ খালি বার নিচে এক নুক্ত তার উপর দুই নকোতা সার উপর তিন নকোতা জিমের নিচে এক নুক্ত তো দেখা যাচ্ছে যে জিমের নিচে আমরা বলেছি জিমের নিচে কিন্তু জিমের মধ্যে দেখা যায় যখন স্মল লেটার এবং শব্দ গঠন করব তখন কিন্তু জিমের নিচেই আসবে হা খালি খর উপর এক নক্ত দাল খালি জালের উপর এক নক্ত র খালি ঝায়ের উপর এক নক্ত সিন খালি সীনের উপর সদ খালি দদের উপর নুক্ত ত খালি জয়ের উপর একমুক্ত আইন খালি ওয়াইনের উপর একমুক্ত ফায়ের উপর কফের উপর একমুক্ত কাফ খালি আসলে কাফ খালি এটি দেখা যাচ্ছে পেঁচানো কাফ এটাকে আমরা খালি ধরে নেব লাম খালি মিম খালি নুনের উপর এক নুক্ত ওয়াও খালি হা খালি হামজাহ খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নুক্ত প্রিয় বন্ধুরা এভাবে আমাদেরকে প্রথমে মেমোরাইজ করে নিতে হবে পরেই নাকি আমরা ওয়ার্ড গঠন কিভাবে হবে খুব ইজিলিভাবে শিখতে পারব তো আমি আবারও বলতেছি যে আপনারা এভাবে মুখস্থ করার পরে দ্বিতীয় নাম্বার পার্ট আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এভাবে ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ